हेलो फ्रेंड्स, हमें रुमा। वेलकम बैक टू माय चैनल रुमार लाइफस्टाइल। रुमार लाइफस्टाइल चैनल तुम्हारे अनेक 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 स्वागत। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के जाच्छि बंगभूमि उत्सवे। तो ओखाने जद्दूर सम्भव शुनलाम मिमी दत्त आसबे, तो ओखानेई जाब। तो आमार साथे जाबे आमार काकी। तो एखोनो रेडी एखोनो हयनि मने हय, जद्दूर सम्भव रेडी होच्छे। तो होयेछे, आसो। तो रेडी हो गए, एखन बेरिए पड़ब एटा रास्ता बाड़ी। तो एखान दिए जाब, जेते 5 मिनट मन हय लागबे, हेटे जाब। तो ताहले चलो जावा जाक। तो रास्ते बेरिए पड़ेछि, एखन जाच्छि। हाँ, मास्कटा हाते आछे, एखनो पड़े उठते पारिनि, मास्कटा पड़েনি। बंगभूमि उत्सव चले आसछि। तो आमादेर साथे मिमी दत्त नायिका चले आसछे। तो एखन তো অনেক ছবি তুলেছি, তারপর চিনি রুমে আছি। এখন আমি এটা কাকি সবাই প্রচুর ব্যস্ত অপেক্ষা খাচ্ছে। এখন টেজে উঠবে। তিনি মানুষকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছেন। আমরা নিশ্চিতভাবে উৎসব করবো, কিন্তু সেই উৎসবের মধ্যেও আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে করোনা নামক একটি মহামারী আর তার কবলে আমাদের পরিবারের কেউ আক্রান্ত না হয়। যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অষ্টম বর্ষ বঙ্গভূমি উৎসব প্রতি প্রজ্বলনের মধ্যে দিয়ে এই শুভক্ষণে আজকে উদ্বোধন হলো বঙ্গভূমি উৎসব 2022 অষ্টম বর্ষ বঙ্গভূমি উৎসব প্রদীপ প্রজ্বলন করলেন পূর্বাঞ্চলীয় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় দিলীপ মল্লিক মহাশয়, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা, টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী মিমি দত্ত, পঞ্চায়েত সমিতির পুত্র দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় পরিমল দেবনাথ, পঞ্চায়েত সমিতির আরেক কর্মাধ্যক্ষ রঞ্জিত দেবনাথ, পঞ্চায়েত সমিতির কৃষির কর্মাধ্যক্ষ মাননীয় নবকুমার কর মহাশয়, সকলে মিলে আজকে এই অষ্টম বর্ষ বঙ্গভূমি উৎসবের শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এখন আমরা অতিথিদের বরণ করে নেব। মাননীয় সভাপতি পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতি দিলীপ মল্লিক মহাশয়কে বরণ করে নিলেন। এই উৎসবের সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এইভাবে অপেক্ষা করেছেন, প্রত্যেক বছর এরকমভাবে আয়োজন করেন। আপনাদের দ্বারাই তো এই সম্ভব। এই অষ্টমতম বছর, এই 8 বছরের মাথায় আমি চাইব যে এটা আরও বড় হোক, আরও ভালো হোক, আরও উন্নতি করুক। এবং উনি যেটা বললেন যে এই বঙ্গভূমি উৎসবে আপনারা সবাই যে সামিল হয়েছেন বা আপনারা সবাই যেই সহযোগিতা করেছেন এবং পার্টিসিপেট করেছেন, তার কারণেই এটি সম্ভব হয়েছে। দর্শকের আসনে যারা যারা বসে আছেন, আমার বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর মঞ্চে যারা উপস্থিত আছেন, সকল গুরুজনদের আমার প্রণাম এবং ভালোবাসা। আজকে এখানে আসতে পেরেছি বিকাশদা, বিকাশ বসাক, যার কারণে আপনাদের সঙ্গে আমার এই দেখা হলো, তার জন্য একবার করজোড়ে জোরে হাততালি হয়ে যাক। অনেক দূর থেকে এসেছি, বুঝতেই পারছেন অনেকটা রাস্তা ছিল, একটু রাস্তা গণ্ডগোল হয়েছিল, সেজন্য আসতে একটু বেশি সময় লেগেছে। হয়তো এতটা জার্নি নয়, তাও লেগেছে। সমুদ্রগড়ে আসতে পেরেই খুব ভালো লেগেছে, কারণ সাধারণত আমরা যে প্রোগ্রামগুলোতে যাই সেগুলো সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা অনেক রাত্রির করে হয়। এখন খুব রাত্রির যাওয়ার অভ্যেসটা একটু কমে গেছে। আগে যেরকম সারাদিন রাত শুটিং হতো, এখন শুটিংয়ের টাইমটা একটু লিমিটেড হয়ে গেছে, তাই জন্য এখন রাত্রিবেলা ঘুমানোর অভ্যেস হয়েছে। সেই কারণে এখন একটু রাত্রির প্রোগ্রামগুলো আমি খুব একটা বেশি যাওয়ার মানে না যাওয়ারই চেষ্টা করি। অনেক আগে আগে অনেক গেছি বা এসেছি। এখন এই যেই দিনের বেলার কথা বিকাশবাবু জানিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছি খুব ভালো, আমি যাব এবং সবার সঙ্গে দেখা করব। সামনে না আসলে
আসলে আপনাদের এই ভালোবাসা আপনাদের এই রেসপন্স আমি তো পেতে পারি না তাই টিভিতে আপনারা আমাকে দেখেন কিন্তু সামনে আসলে আমারও খুব ভালো লাগে আপনাদের সামনে আপনাদের এত ভালোবাসা আপনাদের এত অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করেন এই সবটা দেখতেও খুব ভালো লাগে এই তো আমি তো রাস্তা দিয়ে অনেকটা র্যালিতে গাড়ির উপরে উঠে উঠে এসেছি সবাইকে আমি যতটা পেরেছি হাত মেরেছি নমস্কার জানিয়েছি সবার সবার সাথে এইভাবে গাড়ি করে অনেকটা যতটা এসেছি গাড়ি করতে করতে তা এবং তখনই দেখা হয়েছে সবার সাথে আবারও সবাইকে বলছি আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে খুব শান্ত এবং খুব কি বলবো খুব নিজের মানুষের কাছে এসেছি বলে মনে হচ্ছে খুব সব মানুষগুলোকে মনে হচ্ছে যারা আমাকে যাদেরকে আমি দেখিওনি বা আগে কখনো চিনিও মানে চিনিও না তাদের সাথে যখন দেখা হলো এমনভাবে কথা বললো বা এমনভাবে আমাকে ওয়েলকাম ওখান থেকে বার করে নিয়ে আসলো আমার মনে হলো মানুষগুলোকে আমি অনেক দিন ধরে চিনি এই তো ভালোবাসা এটাই তো থেকে যায় আমাদের সবার জন্য এবং সবার মনের মধ্যে আর কি থাকবে সবাই রাসমণি দেখেছেন দেখেছেন বাহ আওয়াজ পাচ্ছি না তো আমি একাই কথা বলে যাব এই যে তখন ওখান থেকে যে এতটা হাত নাড়লেন তা এখন জোরে চিৎকার করে বলুন যে হ্যাঁ দেখেছেন বাহ ভেরি গুড ঠিক আছে আগামী যত যাই হোক যেই কাজই হোক না কেন আপনারা দেখবেন এবং আপনারা দেখেন বলে এই মঞ্চে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সঙ্গে কথা বলতে পারছি তাই নিজেদের জন্য একবার জোরে হাততালি দিয়ে দিন আপনাদের কারণেই আমরা আপনারা না থাকলে আমাদের টিভির পর্দায় আপনারা যদি না দেখতেন দিন রাত আমার বাড়িতে আমার মা বাবাও সারাদিন সিরিয়াল দেখে সুতরাং আমি জানি আমি নিজে করি কিন্তু দেখার সময় পাই না কারণ সেই সময়টা করাতে বেরিয়ে যায় তো দেখতে পাই না না করলে আপনারা দেখতে পাবেন না সেজন্য যারা আমরা দাদা কফি এনে দিলো তো খাচ্ছি সুন্দর সুন্দর মধুর মধুর সুন্দর সুন্দর মধুর তুল শরীর মুসি পার্বতী মাতা দান পঞ্চানর তুল শরীর ঋষি কবাহন পার্বতী মাতা যা পঞ্চানর নম জন নম 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 Yeah.